যেন একটি কফিনের পাশে বাংলাদেশ। গত দু তিন দিন যেখানে এই কফিন সেখানেই লাখো মানুষ। অনেকদিন এমনটা দেখেনি বাংলাদেশের মানুষ। প্রিয় নেতা রাজ্জাক ভাইকে শেষ বিদায় জানাতেই তাই এমন ভিড় বনানী কবরস্থানেও। এখানে সবাই নির্বাক, যেন হারিয়ে গেছে কান্নার শক্তিও। জীবনের প্রায় পুরোটা সময় রাজ্জাক ছিলেন মানুষের পাশে। সেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে পানি সম্পদ মন্ত্রী, সব দায়িত্বই তিনি পালন করেছেন নিষ্ঠা আর সততা দিয়ে। সহযোদ্ধারা বলছেন, বাংলাদেশ প্রশ্নে কোনোদিনই আপোষ করেননি বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর। বিদায়বেলায় তাই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার আর লাখো মানুষের শ্রদ্ধা রাজ্জাকের জন্য। একজন রাজনৈতিক নেতার মৃত্যুর পরে যা পেতে পারে রাজ্জাক ভাই তাই পেয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা নিজেরা এত কষ্ট করে আমার বাবাকে যে যতটুকু সম্মান দেওয়ার সেই সম্মানটা দিতে পেরেছে। একটি রাজ্জাকের তৈরি হতে 49 বছর সময় লাগে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 75-এর পট পরিবর্তনের পর আওয়ামী লীগের পুনর্গঠন, স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 21 আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলা, সবখানে জীবন বাজি রাখা রাজনীতিক আব্দুর রাজ্জাক। তাই তার অনুপস্থিতি মেনে নেওয়া কঠিন সহযোদ্ধা আর স্বজনদের জন্য। আগামী দিনের প্রজন্মের কাছে বলবো, রাজ্জাকের আদর্শকে অনুকরণ করে তার মতো সচ্চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করুক। জীবনে সব নির্বাচনে আব্দুর রাজ্জাককে বিজয়ী করেছিলেন শরীয়তপুরের মানুষ। প্রিয় এই নেতার মরদেহ সকালে ডামোডা পৌঁছালে জানাজায় ঢল নামে লাখো মানুষের। সেখান থেকে বনানী গোরস্থানে শেষ জানাজা। দাফনের পর সবার আকুতি, স্রষ্টা ভালো রেখো আব্দুর রাজ্জাককে, যেমনটা তিনি সারা জীবন ভালো রাখতে চেয়েছিলেন বাংলাদেশকে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।